দেখো প্রথমে আমরা একটা ফাইল খুলবো অ্যাপলেটের কাজ করার জন্য অ্যাপলেটের কাজ করবো আমরা তো জাভা অ্যাপ্লিকেশন নর্মালি আমরা আগে যেভাবে একটা ফাইল খুলতাম ঠিক সেইভাবে একটা ফাইল খুলবো আর কি তো এখানে আমরা মনে করো নাম দিলাম হচ্ছে ফার্স্ট অ্যাপলেট ফিনিশ দিলাম এই পেজে আমাদের কোনো কাজ নেই আমরা এখন এই যে আমাদের অ্যাপলেটের যে কাজটা করেছি অ্যাপলেট জাভা আমরা কোনটা করলাম ফার্স্ট অ্যাপলেট কই জানো এই এখানে এখানে রাইট বাটন ক্লিক করব করে নিয়ে যাব এরপরে দেখো এখান থেকে আমরা এই যে ফ্রেম অ্যাপলেট এগুলো বিভিন্ন কাজ করবো আর কি আজকে আমরা দেখবো হচ্ছে অ্যাপলেটের কাজ দেখো আমাদের অলরেডি প্রজেক্টের নাম কী আছে ফার্স্ট অ্যাপলেট আমরা এখানে নাম দিই মনে করো যে অ্যাপলেট ওয়ান এটা এখন দেখো আমাদের কিছু মানে হেডার ফাইল প্যাকেজ চলে আসছে সেটা হচ্ছে ইম্পোর্ট জাভা ডট অ্যাপলেট ডট অ্যাপলেট দেখা যাচ্ছে না কার জন্য পেজটা কি বড় করবো আমরা কই গিয়ে যেন বড় করতাম প্রপার্টিস না এই যে পেয়ে গেছি গিয়ে বানানো দরকার যদি ভালো মার্কস পেয়েছে দেখো এখন আমরা যে কাজগুলো করবো সেটা হচ্ছে না না নর্মালি যেভাবে ফাইল খুলি ওইভাবে ফাইলটা ওপেন করেছি দেন আমরা জাস্ট হ্যাঁ এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে অ্যাপলেটে ক্লিক করেছি দেখো তারপরে আমাদের আর একটা ফাইল আসছে ওটা আমরা একটা নাম দিয়ে জাস্ট ফিনিশ করে দিই তো এরপরে হ্যাঁ এখন আমরা কিসের কাজ করবো বিভিন্ন অঙ্কনের কাজ করবো না এদিন এখানে একটা বিল্ট ইন মেথড আছে সেটা হচ্ছে পেইন্ট লিখতে হয় আর এর মধ্যে ইনিটদের ওটার কাজ অন্যরকম ওটার জন্য তোমার আরও বিভিন্ন কাজ আছে সেটা করতে হয় বিভিন্ন বিল্ট ইন ফাংশন ইউজ করতে হবে ওটা আমাদের এখন দরকার নেই ওটা আলোচনার বিষয় না তো আমরা যেটা করবো সেটার জন্য এখানে পেইন্ট লিখতে হয় এখানে দেখো অটোমেটিক সব চলে আসছে কিন্তু টেক্সট প্যাডে করতাম কিছুই আসতো না আর এখানে আমাদের একটা প্যারামিটার দিতে হবে সেই প্যারামিটারটা হবে হচ্ছে এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে গ্রাফিক্স এরপর তুমি যে কোনো একটা নাম দিতে পারো আমরা মনে করো জি দিলাম এখন আমার এই নামটা ভুল হয়েছে হয়তো গ্রাফিক্স করলাম ও এটার জন্য দেখো আমাদের গ্রাফিক্সের কাজ করার জন্য গ্রাফিক্সের একটা হেডার ফাইল দরকার এখানে সেটা তো আমরা লিখি না আমরা যেমন মনে করো যে সিতে কী করতাম যদি আমরা ম্যাথের কোনো ফাংশন সাইন টাইন ইউজ করতাম সেক্ষেত্রে ম্যাথ ডট ইস না ইউজ করলে কিন্তু আউটপুট আসতো না তাই না সে একই কাজ আমরা দেখো এখানে যদি আমরা ডাবল ক্লিক করি অটোমেটিক আমার এই জিনিসটা নিয়ে নেবে জাভা ডট এডব্লিউটি ডট গ্রাফিক্স এডব্লিউটি এর ফুল মিনিং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুল কিট অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুল কিট এডব্লিউটি হ্যাঁ এটার মানে এডব্লিউটি এর মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুল কিট তো এবার আমরা যে কাজটা করবো প্রথমে হচ্ছে আমরা মনে করো যে একটা নাম প্রিন্ট করবো সাপোজ ড্যাফোডিল প্রিন্ট করবো এখন এই প্রিন্টটা আমরা যে কোনো জায়গায় করতে পারি তো কীভাবে করবো সেটার জন্য আমরা প্রথমে লিখতে হবে হচ্ছে তোমার কী ধরনের লিখতে হয় নাবিলা হ্যাঁ এখানে আমাদের দেখা একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে হচ্ছে কি জি এই জি নাম জি ডট দেখো এখানে যতগুলো আছে সবগুলোরই আমাদের কাজ শিখতে হবে বাকি সবগুলো না শিখলেও অন্তত আমরা এই যে এটা শিখবো ড্র আর্ক শিখবো ড্র ইমেজ ইমেজও শিখবো না আমরা ড্র লাইন শিখবো ড্র রেক্ট শিখবো স্ট্রিং শিখবো আপাতত এখন স্ট্রিং দেবো
ড্র স্ট্রিং, মানে আমরা একটা নাম প্রিন্ট করবো, তাহলে তো একটা স্ট্রিং অবশ্যই। এখন দেখো এখানে প্যারামিটার কয়টা দেখা যাচ্ছে, সে তিনটা, মানে প্রথমটা হচ্ছে আমাদের সেইটা, আর পরে দুইটা হচ্ছে মানে কতটুকু বাম থেকে সরাবো আর কতটুকু উপর থেকে নিচে নেবো। মনে করো এখানে আমরা দিলাম হচ্ছে কি আমাদের অনেক প্রিয় ইউনিভার্সিটি, এখানে দেবো হচ্ছে আমরা মনে করে বললাম হচ্ছে লেফট থেকে 20 একক দূরে যাবে, আর এটা হচ্ছে উপর থেকে কতটুকু নিচে আসবে মনে করেন 30। এবার রান করবো কীভাবে দেখো, রান করবো হচ্ছে আমরা যদি টেক্সট প্যাডে করতাম Ctrl 2 আর Ctrl 3 দিলে রান হতো, আর আমরা এখানে রান করবো হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করবো, সরি এই যে ফার্স্ট ট্যাবলেট, এখানে এখানে তো আমরা কাজ করেছি কোথায়, এখানে না ট্যাবলেট 1, হ্যাঁ আমরা দেখো এখানে 20 দিয়েছি এই জন্য এতটুকু, আর 30 দিয়েছি অপেক্ষা করতে একটু নিচে বেশি নেমেছে। এখন তুমি খুঁজেই পাচ্ছ না যে এটা কত নিচে চলে গেছে, এই মাঝখানে নিতে হলে আমাদের আরো বেশি দিতে হবে, এদিকে মনে করো 200 দিয়েছে এদিকে 300 না, এদিকে মনে করো যে কমপক্ষে 1000 দিব, ওদিকে আরও 800 দিব, তাহলে এতটুকু নিচে হবে, তো আমাদের অত নিচে নেওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝলেই হলো আর কি, বড় করতে পারবো আমরা। আচ্ছা এরপর আমরা যেটা শিখবো মনে করো যে স্ট্রিং অঙ্কন করা শিখলাম, এবার আমরা একটা লাইন প্রিন্ট করবো আর কি, একটা রেখা, এটা দিলাম মনে করো G.DrLine আছে দেখো একটা লাইন, এখন লাইন প্রিন্ট করার জন্য এখানে যেরকম আমাদের কি ছিল কতটুকু লেফটে কতটুকু রাইটে এই দুটো আমার এখানে মান দিতে হবে, আমরা এখানে 20 আর 30 এই পয়েন্টে তো একটা ড্যাফোডিল প্রিন্ট করেছি, সুতরাং অবশ্যই তার সাথে একটু মানে অন্য দিকে দিতে হবে আর কি। তো আমরা মনে করে দিলাম যে হচ্ছে লেফট থেকে বেশি সরাইলাম, কিন্তু টপ থেকে মনে করো আমরা ওইখানে ওইটা সরাইছি 30 না, এটা মনে করো আমরা 35 দিলাম, তাহলে অবশ্যই কিন্তু কি নিচের লাইনে চলে আসবে, আর এখানে মনে করো বিন্দুটার স্থানাঙ্ক দিব আমরা 20-30, এখন এর স্থানাঙ্ক যদি আমি 10 আর 5 দিই তাহলে কিন্তু উপরের দিকে যাবে, আমি যদি একটু বেশি দিই মনে করো আমি দিলাম হচ্ছে কত 50 দিলাম, আর দিলাম হচ্ছে কত 100, তাহলে সে কী করবে 20-30 পয়েন্ট থেকে শুরু করে 50-100 পয়েন্ট পর্যন্ত চলে যাবে, আর 50-100 পয়েন্ট কিন্তু অবশ্যই কি উপর থেকে নিচের দিকে কোনো কোনো বরাবর যাবে, আর যদি 20-30-এর সাথে আমি কম দিতে তাহলে কিন্তু উপরের দিকে যায়। দেখবো আমরা অবশ্যই আমরা কী দিয়েছি 20 আর 20, তার মানে লেফট থেকে ড্যাফোডিল ছিল 20 পরিমাণ ডানে, আমাদের এই লাইনটাও 20 পরিমাণ ডানে, আর ড্যাফোডিল ছিল হচ্ছে উপর থেকে 30 ঘর নিচে, আমার এই লাইনটা দিয়েছে উপর থেকে 35 ঘর নিচে, তার মানে মোটামুটি ড্যাফোডিলের নিচে, আর এই লাস্টের এই বিন্দুটার স্থানাঙ্ক দিয়েছে হচ্ছে আমি 50, মানে এদিক থেকে লেফট থেকে ডান দিকে 50 ঘর, আর 100 হচ্ছে টপ থেকে নিচের দিকে 100 ঘর নিচে, এটা কিন্তু এখান থেকে না, এটা হচ্ছে ঠিক উপর থেকে 100 ঘর নিচে, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা এবার দেখো আমরা যদি এরকম আর একটা কী রেখে আমরা অঙ্কন করতে পারি না, এদিকে আর একটা অঙ্কন করতে পারি না, আর দুইটা যদি এর সাথে অ্যাডজাস্ট করতে পারি তাহলে কিন্তু আমার একটা ত্রিভুজ হয়ে যাবে। এখন এই রেখাটা শুরু করেছে যে জায়গা থেকে, আমি যদি এই পয়েন্ট থেকে আর একটা রেখা শুরু করতে চাই তাহলে তার জন্যও কিন্তু আমার কী হবে এই 20 আর 35 সেম হবে, জাস্ট এই লাস্টের মানটা আমার কী দেবো ভিন্ন দেবো। এখন লাস্টের এই পয়েন্টের মানটা কেমন হবে, লেফট থেকে সেম না উপরের সাথে দেবো আমরা, এই যে আমরা যদি মনে করি একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করতে চাই তাহলে এটার যদি আমি বরাবর নিচের দিকে টান দিতে চাই তাহলে অবশ্যই এই পয়েন্টটা কেমন হবে, লেফট থেকে উপরেটা যতটুকু দূরে ছিল এটাও অতটুকুনি দূরে, কিন্তু টপ থেকে ওটার সাথে অনেক গুণ বেশি নিচে আসবে, তাহলে এখন আমাদের যে দুইটা পয়েন্ট দরকার সেই দুইটা পয়েন্টের শুরুটা কিন্তু এখান থেকে করবে, আর লাস্টেরটার লেফট থেকে রাইটের
পরিমাণে কিন্তু বিশই দিব আমরা। এখন আমরা যদি নিচের দিকে 100 পরিমাণই দিই তাহলে কিন্তু কী করবে সে 100 পরিমাণ মানে ওইটা ঠিক সেম লেভেলে মানে ওইটা যতটুকু দূরে আছে এটাও ঠিক সেই অতটুকু পরিমাণই দেখাবে, তার মানে এটা আমাদের মোটামুটি একটা সমগণিত ত্রিভুজ হওয়ার পথে আসবে। এটা যতটুকু নিচে নামছে এটাও কি ততটুকুনি নিচে নামছে। এখন দেখো আমি যদি কী করি এই বরাবর একটা রেখা অঙ্কন করতে চাই তাহলে এই রেখাটার শুরু বিন্দু হবে এটার হচ্ছে লাস্টের বিন্দু আর এটার লাস্টের বিন্দু হবে ওইটার লাস্টের বিন্দু, কথা কি বুঝতে পারছো? তার মানে আমি আর একটা রেখা নিই সেখানে আমাদের এই পজিশনে কী দিব আমরা প্রথম স্থানাঙ্কটা কত হবে এই রেখাটার লাস্টের বিন্দু কোনটা এই রেখাটার লাস্টের বিন্দু কোনটা বুঝতেছো তোমরা? এই বিশটা হচ্ছে প্রথমে যে দুইটা স্থানাঙ্ক হবে এটা হচ্ছে প্রথম পয়েন্টের স্থানাঙ্ক আর পরে দুইটা হচ্ছে সেকেন্ড লাস্ট পয়েন্টের স্থানাঙ্ক। প্রথম পয়েন্টের স্থানাঙ্ক দিয়েছি 20 আর 35, তার মানে সে কী করেছে এই রেখাটা কিন্তু এই রেখা সে লেফট থেকে 20 গড়বে আমায় গেছে আর উপর থেকে 35 গড় নিচে নামছে মানে এই পয়েন্টটা সে পাইবে। এরপরে এই 20 আর 100 হচ্ছে লাস্টের পয়েন্ট মানে এই পয়েন্টটা সে কী করছে লেফট থেকে 20 গড় রাইটে আর 100 মানে হচ্ছে টপ থেকে 100 গড় নিচে, তাহলে এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট দিয়েছি অটোমেটিক মাঝখানে একটা কানেকশন দিয়েছি। আচ্ছা তাহলে আমি যদি এখন এই রেখাটা অঙ্কন করতে চাই তাহলে কি করতে হবে প্রথমে এই বিন্দু নিব পরে এই বিন্দু নিব, এখন এই বিন্দুর স্থানাঙ্ক কত 20 আর কত 100 আর এই বিন্দুটা কোন রেখার সাথে এই প্রথম লাইনের সাথে আর এই রেখাটার এই বিন্দুটার স্থানাঙ্ক কত আমাদের 50 আর 100, তার মানে আমরা এবার 20 100 50 100 দিলেই এই বরাবর হয়ে যাবে। এইভাবে চিন্তা করতে হবে তোমাকে যে কত কত দিলে কত হবে। এবার দেবো হচ্ছে আমরা কি 20 100 আর এখান থেকে হচ্ছে 50 100টা আছে, তাহলে এবার যদি রান করি দেখো সমকোণ ত্রিভুজ হয়ে গেছে না। এভাবে কিন্তু আমরা একটা চতুর্ভুজ বানাতে পারি তাই না? এখন দেখো এইভাবে যদি একসাথে 3টা 4টা জোড়া লাগাই একটা রেখা দ্বারা তাহলে কিন্তু কোড অনেক বড় হয়ে যাবে। সেহেতু আমরা কী করবো ত্রিভুজের জন্য আলাদা কোড আছে চতুর্ভুজের জন্য আলাদা কোড আছে, তো আমরা চতুর্ভুজেরটা আগে দেখে নিই। তাহলে একটা লাইন লিখবো যেটা লিখলে আমাদের কী হয়ে যাবে একটা চতুর্ভুজ হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের জি ডট ড্র রেক্ট এখন দেখো এখানে একটা জিনিস সুবিধা হতো আমাদের সেটা হচ্ছে যে জি ডট এখানে কয়টা মান দিতে বলতেছে ওরা সবই বলছে হোয়াইট হোয়াইট হাইট। এখন এটা কি কি মান দিলে কই আছে প্রথম দুইটা অবশ্যই লেফট থেকে রাইট, এটাও লেফট থেকে রাইট, এটাও কি টপ থেকে নিচে আর এটা হচ্ছে আমার দৈর্ঘ্য এটা হচ্ছে আমার প্রস্থ। এই হোয়াইট মানে হচ্ছে আমার লেফট থেকে রাইট বরাবর একটা আয়তক্ষেত্রে কতটুকু মান হবে, মনে করো আমার আয়তক্ষেত্র যদি এরকম হয় তাহলে প্রথমে আমি দিব যে এই আয়তক্ষেত্রটা আমার লেফট থেকে কতটুকু গেছে মনে করো 20 পরিমাণ আর টপ থেকে কতটুকু নিচে নামছে মনে করো 15, তাহলে 20 আর 15 দিলাম। এরপর এটার আমার এই দৈর্ঘ্যটা কতটুকু সাপোজ 25, এরপর এর প্রস্থটা কতটুকু 10, কথা বুঝতে পারছো? এগুলি লিখে দিতে হবে খাতায় কোনটা কি থাকবে না, তাহলে আমরা এটা দিলাম মনে করো যে এমনভাবে মানগুলো দেবো যেন ওগুলোর সাথে আবার ওভার রাইট না হয়ে যায় তাই না। এই মানটা আমরা কি দিতে পারি আমরা শুরু করব মনে করো যে একটু ডান দিকে সরে গিয়ে শুরু করি নাকি আমরা 40 দিলাম লেফট থেকে আর উপর থেকে আসবে মনে করো যে 60 দিলে তো আবার চলে যাওয়ার কথা তাই না কেন 60 ক্লিক লাগলে এরকম হয়।